নমস্কার ছাত্রবন্ধুরা আজ আলোচনা করব একাদশ শ্রেণী পরিবেশ শিক্ষা চতুর্থ অধ্যায় শক্তি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন কোন ব্যাকটেরিয়া থেকে হাইড্রোজেন পাওয়া যায় উত্তর ই ইকলি ব্যাকটেরিয়া থেকে হাইড্রোজেন পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন মিশ্র খনিজ তেলের মধ্যে কোন রাসায়নিক উপাদান থাকে উত্তর মিশ্র খনিজ তেলের মধ্যে রাসায়নিক প্যারাফিন উপাদান থাকে তৃতীয় প্রশ্ন শক্তির মূল উৎস কি উত্তর শক্তির মূল উৎস শক্তি শক্তির মূল উৎস সৌর শক্তি বা সোলার সিস্টেম এনার্জি চতুর্থ প্রশ্ন কোন প্রকার কয়লার মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কার্বন থাকে উত্তর অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কার্বন থাকে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর শক্তি কাকে বলে উত্তর কাজ করার ক্ষমতাকে শক্তি বলে ছ নম্বর প্রশ্ন প্রচলিত শক্তির উৎসগুলি কী কি উত্তর প্রচলিত শক্তির উৎসগুলি হল কয়লা খনিজ তেল ও জলস্রোত শক্তি ইত্যাদি সাত নম্বর প্রশ্ন ভূগর্ভীয় উত্তাপ থেকে কোন প্রকার শক্তি উৎপাদন করা হয় উত্তর ভূগর্ভীয় উত্তাপ থেকে ভূতাপীয় শক্তি উৎপাদন করা হয় পরবর্তী আট নম্বর প্রশ্ন নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি কি কি উত্তর নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি হল জলপ্রবাহের শক্তি জোয়ার ভাটা শক্তি ও বায়ু শক্তি ইত্যাদি পরবর্তী প্রশ্ন ন নম্বর প্রশ্ন নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে বাণিজ্যিক কাজে কত শক্তি আসে উত্তর নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে বাণিজ্যিক কাজে এইটি টু পার্সেন্ট শক্তি আসে অর্থাৎ নবীকরণযোগ্য যে শক্তিগুলোকে পুনরায় ব্যবহার করা যায় সেই শক্তিগুলো থেকে বাণিজ্যিক কাজে বিরাশি শতাংশ শক্তি পাওয়া যায় পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন উচ্চশ্রেণীর কয়লা কোন যুগে সৃষ্টি হয় উত্তর উচ্চশ্রেণীর কয়লা কার্বনিফেরাস কার্বনিফেরাস যুগে সৃষ্টি হয় এগারো নম্বর প্রশ্ন সোলার ড্রায়ার কি। উত্তর সৌরশক্তির সাহায্যে পরিচালিত যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে কৃষিজাত সামগ্রীর শুষ্ককরণ করা হয় অর্থাৎ কৃষিজাত সমস্ত সামগ্রীগুলোকে শোকানো হয় তাকে সোলার ড্রায়ার বলে পরবর্তী প্রশ্ন ক্রুড অয়েল কি ক্রুড অয়েল কি উত্তর ভূগর্ভ থেকে নলকূপের মাধ্যমে যে পেট্রোলিয়াম সংগৃহীত হয় তা ক্রুড অয়েল ভূগর্ভ থেকে নলকূপের মাধ্যমে যে পেট্রোলিয়াম সংগৃহীত হয় তা ক্রুড অয়েল এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনার অংশের ভিডিওটি ছাত্রবন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা থেকে লাইক করবে এবং পারিপার্শ্বিক বন্ধুদেরকে শেয়ার করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ